नमस्कार सुप्रभात शुरू करछि अनुष्ठान आजकेर एखनकार उद्योगपति प्रतिभा आजकेर एखनकार उद्योगपति प्रतिभा अनुष्ठान होच्छे आपरण एक्सक्लूसिवजेर अनुष्ठान ये अनुष्ठानटा आमरा করে রাখছি যাতে করে আপনাদেরকে অনেক সারি দেখাতে পারি গল্পটা জমে থাকুক গল্পটা করব আমরা ঠিক দুপুর 12:30টায় যখন উদ্যোগপতি প্রতিভাতে আসব আজকে আমরা দেখাবো এরি কোষা তার রেপ্লিকা অর্থাৎ এই যে আমরা পিওর ডুপিয়নের সঙ্গে ঘিচার ভিভ দেখাই যেগুলো 6550 7250 এই রেঞ্জে যে শাড়িগুলো দেখাই তার রেপ্লিকা দেখাবো অর্থাৎ মানে ওই শাড়ির রেপ্লিকা আর তার সঙ্গে অবশ্যই যেটা দেখাবো সেটা হচ্ছে খানিকটা এরির সঙ্গে ঘিচার ব্যবহার তো আসুন দেখা শুরু করি কিন্তু যে কাজটা করতে হবে বা আমার খুব ভালো লাগলো আমার পাশের জন্য আমাকে মনে করিয়ে দিল যে স্যানিটাইজারটা দিতে দাও তো এই অভ্যেসটাই আমি করাতে চাই নিজেও করব অন্যদেরকেও করাবো যে হাত স্যানিটাইজ করতে হবে দিনের মধ্যে আমি ডক্টর বিমলের সাথে অনুষ্ঠানে শুনেছি উনি বলেছেন 18 times একটা দিনে 24 ঘন্টার মধ্যে আমরা জেগে থাকি ধরুন সকাল 6টায় উঠলে রাত্রির 10টায় ঘুমাতে যাচ্ছি ধরে নিচ্ছি ওই রেশিওতে তো 6টা থেকে রাত 10টা অবধি যদি জেগে থাকি তার মানে আমরা জেগে থাকছি হচ্ছে ওই 6 6 12 আর ওইদিকে হচ্ছে ধরুন 4 ওই 16 ঘন্টা 17 ঘন্টা তো ওই 17 ঘন্টাতে যদি 18 বার হ্যান্ড স্যানিটাইজ করছি তার মানে 18 ঘন্টায় ধরে নিচ্ছি 18 মানে প্রতি ঘন্টায় একবার করে ঘন্টায় দুবার হলেও কোনো ক্ষতি নেই কেন করবেন নিজেকে সুরক্ষিত রাখতে প্রিয়জন পরিজনকে সুরক্ষিত রাখতে আর ওই রাত্রির বেলায় বেরোলাম নাইট ওয়াক করতে উইদাউট মাস্ক ভাবলেন করোনা চলে গেছে বা রাত্রিবেলাতে লোক নেই রাস্তায় আমার তাহলে করোনা হবে না নিজেও ভালো থাকবেন না নিজের প্রিয়জনকেও ভালো রাখবেন এটা আমি বললাম তাকে যিনি এখন এডিট করছেন রাত 11টায় বেরোন আর সকাল 11টায় বেরোন মাস্ক পরতেই হবে ডাবল মাস্ক পরতেই হবে এটা হচ্ছে একদম এই শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের আসুন শুরু করছি এটা হচ্ছে এরি কোষার একটা রেপ্লিকা যে মানে যেটা আমরা বলি যে টুপিয়ান ঘিচার রেপ্লিকা এটা বাম্পারের সঙ্গে যাচ্ছে পাটটা হচ্ছে একটা দুটো ব্লুয়ের সঙ্গে মেজেন্টা মিশে আর এই এই জায়গাটা রয়েছে ব্লু 1 নম্বর শাড়ি 2750 2750 নাম্বার 1 এইবারে আসছে 2 নম্বর শাড়ি এই শাড়িগুলোর তো খুব ডিমান্ড রয়েছে আবরণ আমাকে মনে করিয়ে দেয় আমার অনেক দিন আগে একটা শাড়ি নেওয়া আছে গ্রিনের সঙ্গে ব্ল্যাকের তো সেটা পরাই হয় না এটা দেখে মনে পড়লে পরতে হবে এরপরে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা শাড়িটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তার কারণ এটা হচ্ছে একটা গেরুয়া কালার মানে স্যাফ্রন কালার এসছে তার সঙ্গে একটা লাইট লেমন টোন এটা হচ্ছে 2650 আগে শাড়িটা ছিল 2750 তার উপরে 10% ডিসকাউন্ট এটা রয়েছে 2650 এর উপরেও 10% ডিসকাউন্ট এই যে 10% ডিসকাউন্টটা কিন্তু চলবে আবরণে আগামী বুধবার পর্যন্ত 16 জুন পর্যন্ত নাম্বার 2 দেখালাম এবার আসছি নাম্বার 3 3 নম্বর শাড়ি নাম্বার 3 এটা হচ্ছে একটা পিচ টোন তার সঙ্গে হচ্ছে রানী টোন পিচ রানীর কম্বিনেশন নাম্বার 3 3 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2650 নাম্বার 3 2650 3 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 3 নাম্বার 4 যাব 4 নম্বর শাড়ি নাম্বার 4 এটা হচ্ছে 4 নম্বর এটা হচ্ছে ডিপ ওই একদম মানে বোগেনভিলিয়া ফুল বা দোপাটি ফুলের যে মেজেন্টা টোনটা হয় ঠিক সেই টোনটা আর তার সঙ্গে ওই মেজেন্টা টোনের ঘিচাটা তো রয়েছে তার সঙ্গে একটা রাস্ট কালারের এরি গেছে এর সঙ্গে গিয়ে এই কালারটা তৈরি হয়েছে একটা টু টোন তৈরি হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4 4 নম্বর প্রাইস হচ্ছে 2650 2650 4 নম্বর নাম্বার 4 2650 চারের পরে যাবো 5 নম্বর আমি শুরুতেই বলে রাখি দিনের শুরুতে যে আজকে কটা এপিসোড রয়েছে আবরণে এরপরে আমরা আসছি দুপুর 12:30টায় তারপরে আমরা আসছি দুপুর 2টোয় আর কিন্তু আজকে অনুষ্ঠান নেই তার মানে আর 2টো অনুষ্ঠান রয়েছে একটা রয়েছে 12:30টা থেকে একটা আর একটা রয়েছে 2টো থেকে 2:30 অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকতে হবে এটা গ্রিন ঘিচা দেখুন এইগুলো কিন্তু সুতো ডাই করা হয়েছে মানে ঘিচার সুতোটাকে ডাই করে সবুজ করে সেটা বোনা হয়েছে এবং এইটা টানাতেও ঘিচা ভারনাতেও ঘিচা হচ্ছে আঁচলে এই টানার ঘিচাটা যাচ্ছে গায়ের উপরেও যেহেতু ঘিচা টানা এবং দেখুন এটা গ্রিনের টিন্ট রয়েছে ওই ওই ডায়েট ঘিচা আর এখানে কিন্তু এই বাদামি রঙটা গেছে এরিতে মানে একটা ওই একটু উডেন ব্রাউন যে কালারটা ওটা গেছে এরি মানে এরি কোষাতে এরিতে আর মার্জ রকমের এরিতে এবং এটা কিন্তু আড়াআড়ি গেছে অ্যাকচুয়ালি এরি বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় এটার মধ্যে মার্সালাইজ কটন আছে যার জন্য ওই শাইনটাও রয়েছে এটা কারণ একটু এরি যদি পিওর হয় তখন মানে যদি এরি হয় সেক্ষেত্রে একটু হয়তো এক্সপেন্সিভ হতে পারে বা এরিও থাকতে পারে এটা আমার খুব একটা কনফার্ম আমি হতে পারি না কারণ এই মেটেরিয়ালটা আমি মানে দেখে একটা অ্যাপারেন্টলি আমার কেন জানি না মনে হয় এরিই আছে
আবার কখনো কখনো মনে হয় মার্সেলাইজ কটন আছে। তো এটা এরই ধরেই আমি এগোচ্ছি আর কি, আমি একদম অকপট বলে নিলাম আপনাদের, এটা আমি এরই ধরেই এগোচ্ছি। 2650 উইথ ব্লাউজ পিস, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 5 নম্বর, তাই তো? এবারে আসছি 6 নম্বর শাড়ি, নাম্বার 6। এটা হচ্ছে 6 নম্বর, নাম্বার 6। এটাও ভীষণ সুন্দর একটা ইয়েলো, আর তার সঙ্গে রয়েছে গ্রিনটা, সফট গ্রিন, বর্ষাকালে পাতার গ্রিন আর কি বলা যেতে পারে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2650, এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, নাম্বার 6, 2650, নাম্বার 6, 6 নম্বর, 2650। 6-এর পরে চলে যাব 7 নম্বর শাড়িতে, নাম্বার 7, এটা আসছে 7 নম্বর, আঁচল গা, নাম্বার 7, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2650, 2650, 7 নম্বর। একদম কপার কালারের সঙ্গে রয়েছে হচ্ছে এখানটা, ওই বিস্কিট ডার্ক বলতে পারেন বা ফুটি কালারও বলা যেতে পারে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি, 2650, উইথ ব্লাউজ পিস, নাম্বার 7। নাম্বার 8-এ যাব, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, এটা আসছে 8 নম্বর, পিচের সঙ্গে এটা পিচ যাচ্ছে আঁচলে, অ্যাকচুয়ালি পিচের টানাতে এখানে অরেঞ্জের ভার্না গেছে, গিয়ে কালারটা দেখুন কি সফট হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 8 নম্বর শাড়ি, 2650, নাম্বার 8, 2650। আপনারা জানেন আবরণ যখন যে শাড়িটা দেখায় প্রচুর দেখিয়ে দেয়, যাতে আপনি অপশন রেখে বুকিং করতে পারবেন। যদিও আজকে খানিকটা মিক্সড ব্যাগে আমরা যাব, 2-3 রকমের শাড়ি দেখাবো, বাট তারপরেও কিন্তু আপনাদের কাছে প্রচুর অপশনস থাকবে। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি নাম্বার 8, 2650, 8 নম্বর, 2650। এর উপরে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 265 রুপিস অফ হয়ে যাচ্ছে, নাম্বার 8 দেখালাম। এবারে আসছি নাম্বার 9, 9 নম্বর, কালারটা হচ্ছে চন্দন পাউডার কালার, একদম স্যান্ডেল পাউডার টোন। এটা তো আঁচল দেখছি, মানে আঁচলের স্ট্রাইপটা, এটা হচ্ছে দেখুন একটা স্যান্ডেল পাউডার টোন, আর এই আসছে বডিটা। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 2650, 2650, 9 নম্বর, এবং এর উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস, নাম্বার 9। এরপর আমি আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, নাম্বার 10। যাদের যাদের শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং শুরু করে দেবেন, বুকিং নাম্বার কিন্তু যাচ্ছে। এটা আসছে নাম্বার 10, এটা হচ্ছে রানী, ওই রানী ঘিচাটাই কিন্তু গায়ে টানা রয়েছে, এখানে যাচ্ছে ব্লু এরিভারনা, যার ফলে টোনটা একটা ক্রস টোন, ভীষণ মিষ্টি কালারটা, পাউডার পার্পেল টোন বলা যেতেই পারে। প্রাইসটা হচ্ছে 2650, এটা মফ কালারের ডার্ক টোনটা, ব্লুইশ মফ, এবং প্রাইস হচ্ছে 2650, 2650, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 2650, উইথ ব্লাউজ পিস, নাম্বার 11। নাম্বার এটা হচ্ছে নাম্বার 10 গেল, তাই তো 10 নম্বর গেছে, নাম্বার 10 দেখিয়েছি 2650, এবার আসছি 11 নম্বর, আমি 11 ভাবলাম, ওটা 10 গেছে, এটা হচ্ছে 11। আর ঘিচাটা কিন্তু পিওর ঘিচারই ব্যবহার হয়েছে, যে ঘিচাটা এখানে যাচ্ছে এটা কিন্তু পিওর ঘিচারই ব্যবহার হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা মভের সঙ্গে রানী, এবং এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, নাম্বার 11, প্রাইস হচ্ছে 2650। আগে যেটা দেখালাম ব্লু রানীর কম্বিনেশন, ব্লুইশ মভের সঙ্গে রানী, ওটা ছিল হচ্ছে 10, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 2650, নাম্বার 11, উইথ ব্লাউজ। এইবারে আসছি 12 নম্বর, নাম্বার 12, এটা যে কোনো রাত্রিবেলার পার্টিতে পরে যান, 2650-এর শাড়ি, 4000-এর মতো একটা সাজ হবে। ইংলিশ স্টোন, এই এই যে কালারটা দেখছেন এটা একটা অনিয়ন পিঙ্ক, কিন্তু এটা ইংলিশ স্টোন, আর তার সঙ্গে আসছে বডিটা। এটা হচ্ছে আজকের এপিসোডের, আর দেখাচ্ছি 12 নম্বর, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা এসছে অ্যাকচুয়ালি ডার্ক ওয়াইন বলতে পারেন, এই যে সুতোটার সঙ্গে কালো সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি, 2650, নাম্বার 12, 2650, 12 নম্বর, 2650, উইথ ব্লাউজ পিস। 13 নম্বর থেকে এবার আমরা অন্য শাড়িতে আসবো, দাম হবে 2750, পরেরটা আবার 2650-ই আছে, মিলিয়ে মিশিয়ে দাম হবে, কিন্তু আমার যেটা অ্যাপিল থাকবে, স্যানিটাইজার ব্যবহার করবেন, আর তার সঙ্গে মাস্ক ব্যবহার করবেন, ডাবল মাস্ক ব্যবহার করবেন, সার্জিক্যাল মাস্ক তো ব্যবহার করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে মানে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, এবং আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশন প্রসেসের মধ্যে যদি আসতে পারেন,
তাহলে একদম ভ্যাকসিন নিয়ে নেবেন, মানে উইদাউট ফেল ভ্যাকসিনটা নিয়ে নেবেন। যত তাড়াতাড়ি আমরা বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিনেটেড করে ফেলতে পারবো, তত তাড়াতাড়ি আমরা করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরি করতে পারবো। আর আমরা যদি সতর্ক এই কোভিড বিহেভিয়ারটাকে যদি মানতে পারি, অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, দুগজ দূরত্ব বজায় রাখা শারীরিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিয়ে নেওয়া, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়ির বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখতে পারবো। কারণ ওরা তো আনএক্সপোজড, মানে এক্সপোজ হয়নি, ওরা বাইরে বেরোচ্ছে না আজকে দেড় দু বছর ধরে, তো করোনা ওদেরকে খুব ভালোভাবে গ্র্যাপ করবে, তাই ওদের কাছে করোনাকে পৌঁছতেই দেবো না। এটা হচ্ছে আমাদের মিশন হওয়া উচিত, কারণ থার্ড ওয়েভ আসবে, আমরা একদম আঁচল পেতে তাকে বরণ করে নেবো, আমি ঠিক ওই ক্যাটেগরিতে পড়ি না, আমি প্রোটেক্ট করব। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 13:27:50, একদম পিওর ডুপিয়ান কোষার যে আদল, সেই আদল, এটা কিন্তু হাতে বোনা, ওই আদলেই এই শাড়িটা দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে রেপ্লিকা। এটা হচ্ছে 27:50, নাম্বার হচ্ছে 13, 13 27:50 উইথ ব্লাউজ পিস, নাম্বার হচ্ছে 13। এবারে আসছি নাম্বার 14, 14 নাম্বার 14, এটা খেসে স্টাইলে উইভ হয়েছে, এটাকে অনেকেই পতাকা, মানে আমাদের তাঁতি ভাইদের ভাষায় এটাকে পতাকা উইভ বলে, ওরা বুনতে বুনতে একটু সুতো ছাড়ে, একটু গিট বেঁধে আবার বোনে, এবং এটা না নিচের দিকের পার ধরেই এই কোষার টেম্পল স্টাইলে টেম্পলটা যাচ্ছে, উপর দিকটা কিন্তু ছাড়া। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 14:2650, নাম্বার 14, 2650, 14 শাড়ি 2650 উইথ ব্লাউজ। 14 পরে চলে যাব 15, নাম্বার 15, এটা মাস্টার ডিয়ালো 15 শাড়ি, নাম্বার 15, আঁচল পার, এটা হচ্ছে 15, পারটা ধরে এভাবেই যাচ্ছে, নাম্বার 15, 15 শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, নাম্বার 15, 15 উইথ ব্লাউজ। 16 শাড়িতে যাব, এটা মেরুন কালার, 16, নাম্বার 16, এটা মেরুন কালার, 16, নাম্বার 16, আঁচল পার। যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা বুকিং করুন, বুকিং করে আপনারা অপেক্ষা করুন, পেয়ে যাবেন। কলকাতা শহর হলে হোম ডেলিভারি, কলকাতার বাইরের বন্ধুরা হলে কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ কিন্তু দিতে হবে। জামাই ষষ্ঠীতে মাকে দিন, মেয়েকে দিন, মিনিমাম বাজেটে যারা খোঁজ করছেন তাদের জন্য খুব ভালো শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি, আজকের এপিসোডে 16 শাড়ি 2650, নাম্বার 16 উইথ ব্লাউজ, ব্লাউজগুলো প্লেন। 17 শাড়ি নাম্বার 17, একটা টিস্যু বর্ডারের ব্যবহার এবং আঁচলে বুনুইটা রয়েছে, বুনুইটা কিন্তু বারবারই বলছি হাতে মাকু ঘুরিয়ে বুনুই, কিন্তু মেটেরিয়ালটা হচ্ছে রেপ্লিকাতে আছে, পিওরটা নয়। অনেকেই আছেন যে পিওরটা ফোর্ড করে উঠতে পারেন না, বা পিওর আছে আমার, আমি একটু এই শাড়িগুলো পছন্দ করি মিনিমামে কিছু, আর এখন তো যা সিচুয়েশন তাতে এই ধরনের শাড়ি আমাদের দরকার। এটা হচ্ছে 17 শাড়ি নাম্বার 17, 17, প্রাইসটা হচ্ছে 2650, 2650, 17 শাড়ি নাম্বার 17, 2650 উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, 17, 2650। 18 শাড়ি নাম্বার 18, এটা হচ্ছে 18, আঁচল পার, আর এই হচ্ছে বডিটা, 18 শাড়ি নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 2650, 2650, 18, নাম্বার 18, 2650 উইথ ব্লাউজ পিস, 18 শাড়ি 2650। 19, নাম্বার 19, আমি এই যে বারবারই বলছি না এগুলো হাতে বোনা, আমি একটু দেখাবো, রাখো এখানটা, এখানটা সরো, এখানে এই শাড়িটা সরো, হ্যাঁ এই দেখুন, এগুলো হচ্ছে হাতে ঘুরিয়ে বোনা, মানে একটা জায়গায় ধরুন শুরু হলো বোনাটা, এ পাশ থেকেই বোনা শুরু হয়, বুনতে বুনতে, এবার খেইয়ের গল্পটা দেখুন, বুনতে বুনতে গিয়ে এইখান থেকে গিয়ে বোনাটা বেরিয়ে চলে গেল, ছেড়ে দিল, আবার মাকু এখানে এখানে শুরু হলো, এই হচ্ছে প্রসেস। এইভাবে গায়ে বোনাটা হাতে, কিন্তু মেটেরিয়ালটা রেপ্লিকা, মাথায় রাখতে হবে আপনাদের। এটা হচ্ছে আজকের এপিসোডের 19, লাইট স্কাইয়ের সঙ্গে যাচ্ছে অ্যাপেল ডিজাইন, এটা হচ্ছে 19, 2650। যে সমস্ত মায়েরা চাকরি বাকরি করেন, মেয়ের বাজেট 3000-এর মধ্যে, এই রকম শাড়ি কিন্তু দিতেই পারেন। এটা হচ্ছে 19 শাড়ি 2650, নাম্বার 19, 2650, 19 উইথ ব্লাউজ পিস। 19 পরে যাব 20, নাম্বার 20, এটা আসছে 20 শাড়ি, নাম্বার 20, আঁচল, এটা না একটু অ্যাবস্ট্রাক্টের মতো করে গেছে, দেখুন বিভিন্ন চৌকো টেম্পল, মানে জিওমেট্রিক প্যাটার্নগুলোকে নিয়ে গেছে, আর তার সঙ্গে একদম মাস্টার্ড কালার, মানে সর্ষের খোলের রং,
এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর, সরি নাম্বার 20, 20 নম্বর, এবং এরও প্রাইস হচ্ছে 2650, 20 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 20। 21-এ যাবো, 21 নম্বর, নাম্বার 21, 21 নম্বর শাড়ি। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করুন। এটা হচ্ছে আঁচল, এই ডিজাইনটা আমি শুরুর দিকেও দেখাচ্ছিলাম, এই মানে আঁচলের ডিজাইনটা। এটা আসছে ব্লু কালার, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি 2650, 2650 নাম্বার 21। এটা 27, এটা 21 নম্বর শাড়ি, 2750 লেখা আছে 2650। এটা হচ্ছে 21 নম্বর, তাহলে কি আগেরগুলো সব 2750 ছিল না 2650ই ছিল? এটা হচ্ছে 21 নম্বর শাড়ি 2750, মাথায় রাখবেন 21 নম্বর শাড়ি 2750 উইথ ব্লাউজ পিস। 21-এর পরে চলে যাবো 22 নম্বর, নাম্বার 22। এটা হচ্ছে 22 নম্বর, এটাও দেখতে হবে দামটা। হ্যাঁ, তাহলে ওটা মানে দামটা তোমাদের ভুল ফেলা আছে। এটা হচ্ছে একটু কথা বলে নেবেন, এটা 2650, একই তো প্যাটার্ন। এটা হচ্ছে 22 নম্বর, নাম্বার 22, 2650, 2650, মাথায় রাখবেন 21 নম্বরটা 2750, এটা আবার 2650, 2650 নাম্বার 22, 2650 উইথ ব্লাউজ পিস। 22-এর পরে যাবো 23 নম্বর, আবার ওই খেসে স্টাইলের উইভটা এলাম আমরা 23। এগুলো ওই রেগুলার পরার জন্য খুব ভালো, বাজার যেতে হবে, দোকানে যেতে হবে, বাড়িতে একটা ছোটোখাটো গ্যাদারিং আছে, এমন শাড়ি পরবো যেখানে আমি ধুয়ে ফেলতে পারবো, যদিও গ্যাদারিং এখন 50-এর বেশি হচ্ছে না। এটা পুরো খেসে স্টাইলের ভি হয়েছে, একটু যদি ক্লোজে দেখানো যায় বুনুইটা। এবং এটা হচ্ছে 23 নম্বর শাড়ি 2550, 2550 নাম্বার 23, 23 নম্বর 2550, 2550। আর বেশ, এটা হচ্ছে একটু ডার্ক তসরে যাচ্ছে হচ্ছে ব্লাউজটা, 23 নম্বর দেখালাম। 24 নম্বর, 24, এটা আসছে 24 নম্বর শাড়ি, আঁচলে সিকুইন ভিভ আছে, কর্ডের সঙ্গে সিকুইন গেছে, একদম স্মল সিকুইন ভিভ, কিন্তু একটা লাইট গ্লিটারিং এফেক্ট থাকবে, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। দেখুন এই যে, হ্যাঁ এই জায়গাগুলো হচ্ছে সিকুইনের ব্যবহার, আর বডিটা আসছে এখানে, ওখানে ব্লুয়ের দেখুন ব্যবহারটা আছে, বলে দিয়েছে ব্লাউজটা কিন্তু ব্লু হবে, এর আঁচলেই বলে দেয় ব্লাউজটা কী হবে। এটা হচ্ছে 24 নম্বর, রাষ্ট্রীয় অরেঞ্জের সঙ্গে যাচ্ছে, ব্লাউজটা হচ্ছে ব্লু, 24 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, 24-এর পরে 25 নম্বর, এটাও আপনারা বলতে পারবেন, কারণ অরেঞ্জ ব্লাউজ হবে, কারণ ভেতরে দেখুন অরেঞ্জের একটা লাইন্স যাচ্ছে, এই লাইন্সগুলো সব অরেঞ্জে যাচ্ছে, এটাও তাই খেসের মতো করে ভিভ। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর, 2550, 25, 25 নম্বর শাড়ি 2550। আমি আরও কয়েকটা কথা একটু বলতে চাই। আমি গতকাল শুনেছি দুয়ারে ভ্যাকসিন প্রকল্প সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, পেপারে নাকি বেরিয়েছে, তারপরেও আমার এই অ্যাপিলটা চলতে থাকবে যতক্ষণ এটা মাসলি ছড়িয়ে যাবে, যে দুয়ারে ভ্যাকসিন প্রকল্প চালু হোক, চালু করা হোক, যদি চালু হয়ে থাকে তাহলে প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা হোক, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত বয়স্ক মানুষ যারা বাড়িতে আটকে আছেন, বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা যারা দম্পতি রয়েছেন, যাদের বাড়িতে আর কেউ নেই, হয়তো একা থাকেন কোনো বৃদ্ধ কিংবা কোনো বৃদ্ধা, তো তাদের কাছে যেন ভ্যাকসিনটা পৌঁছে যায়, কারণ তাদের পক্ষে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে নাম রেজিস্ট্রেশন করিয়ে সম্ভব নয়, ইম্পসিবল। তো তাদের জন্য এই দুবারে ভ্যাকসিন প্রক্রিয়াটা যেন চালু হয়। আগেরটা দেখিয়েছি হচ্ছে আমি 25 নম্বর, এবার আসছি 26 নম্বর। আমার দেশ আমার রাজ্য আমার হাতে, দেশ এবং রাজ্যকে ভালো রাখা। সুতরাং আমি আপনি যদি নাগরিকের সু অধিকার পেতে চায় তাহলে আমাদের সুদায়িত্বও পালন করতে হবে, সেই দায়িত্বের মধ্যে কিন্তু কোভিড বিহেভিয়ার বলে পড়ে। কোভিড বিহেভিয়ার কী? স্ট্রিক্টলি মাস্ক পরতে হবে, স্ট্রিক্টলি স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে, স্ট্রিক্টলি ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে, এবং স্ট্রিক্টলি ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এটা গেল আঁচলটা, একদম তার সঙ্গে বডিটা। এটা হচ্ছে 26 নম্বর, 2550, 2550 নাম্বার 26, 26 নম্বর, 2550। এর ব্লাউজটা দেখুন, আঁচলের যে রঙটা ছিল, এই যে আমি এই রঙটার কথা বলছি, এই যে সুতোটা দেখুন, আর এই ব্লাউজটা কিন্তু সেম। এটা হচ্ছে 26 নম্বর, এই কম্বিনেশনটা পড়লে খুব ভালো লাগে, 2550, 26 নম্বর, 27 নম্বর নাম্বার 27, 27 নম্বর। ব্লুটা খুব সুন্দর একটা মানে পাউডার টোন ব্লু, আর তার সঙ্গে মেরুনের কম্বিনেশন, এই হচ্ছে শাড়িটা। এই এতক্ষণ আমরা প্যানেল দেখাচ্ছিলাম, এর ভেতরে আবার একটু জামদানি স্টাইলের বুটিও গেছে,
27 নম্বর প্রাইজ হচ্ছে 2550, নাম্বার 27, 27 নম্বর শাড়ি প্রাইজ হচ্ছে 2550, 2550, এটা হচ্ছে ব্লাউজ পিস, 27 দেখালাম। 28 নম্বর শাড়িতে যাব, নাম্বার 28, 28 নম্বর, এটা রাস্টের সঙ্গে চিকু, চিকু পাল্প, অ্যাকচুয়ালি চিকু পাল্প, এটা হচ্ছে আঁচল আর এটা আসছে বডি, এটা হচ্ছে 28 নম্বর শাড়ি 2550, 2550, এটা হচ্ছে 28 নম্বর, 2550, 2550, 28 নম্বর উইথ ব্লাউজ, এটা হচ্ছে তসর কালারে যাচ্ছে ব্লাউজটা। 28-এর পরে চলে যাব 29 নম্বর, নাম্বার 29, এটা আসছে 29, 29, এই কালারটা খুব সুন্দর ক্রস কালার, লালের সঙ্গে এটা অ্যাকচুয়ালি কী হয়েছে, রানীর সঙ্গে মেরুন গেছে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, ভীষণ মিষ্টি একটা কালার। 29 নম্বর, নাম্বার 29, 2550, 2550, 29 নম্বর শাড়ি 2550, 2550, নাম্বার 29 উইথ ব্লাউজ পিস। নাম্বার 30, 30 নম্বর, নাম্বার 30, এটা কপার কালারের সঙ্গে যাচ্ছে আঁচল, এই মাস্টার্ড ইয়েলো, একদম মাস্টার্ড ইয়েলোর সঙ্গে কপার কালার, সারা গায়ে দুলাইন করে গেছে, এই যে যেতে যেতে গিট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাঁতিদের ভাষায় পতাকা, আমাদের আমরা খেসে স্টাইলও বলতে পারি। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 30 নম্বর, নাম্বার 30, প্রাইসটা হচ্ছে আজকের এপিসোডের 30 নম্বর শাড়ি 2550, 2550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 30, 2550। 31-এ যাওয়ার আগে আবারও বলবো, আপনারা যারা মনে করছেন বাড়িতে বসে আছেন, স্বনির্ভরতার একটা জায়গা খুঁজছেন, খুব মিনিমাম ইনভেস্টমেন্ট হয়তো হবে, বেশি ইনভেস্ট করতে পারবো না এই সিনারিওতে, দেন আপনারা এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এবং তার সঙ্গে সঙ্গে ডক্টর প্লাসের হ্যান্ড মাস্ক, এই এই ডক্টর প্লাসের সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড মাস্ক বলছি, ডক্টর প্লাসের সার্জিক্যাল মাস্ক, এটা নিয়ে আপনারা স্বনির্ভর হয়ে উঠতেই পারেন। আপনি যদি স্বল্প পুঁজি বিনিয়োগে হোলসেলে নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি করতে পারেন, পাশাপাশি আপনি শাড়ির সঙ্গে বুক করলেও এগুলো পৌঁছে যাবে আপনার কাছে। এর পরের শাড়িতে চলে আসবো, 31 নম্বর, 31, এটা না পরলে পরে খুব ভালো লাগবে, যখন গ্রিন ব্লাউজটা দিয়ে পরবেন, ব্লুয়ের সঙ্গে, ব্লুয়ের এগেনস্টে গ্রিন, আর তার সঙ্গে গায়েরম প্যানেল করে করে যাচ্ছে বরফির বুটি, 2550, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 31, 2550, এই হচ্ছে গ্রিনটা ব্লাউজে যাবে, 31, 2550, 32, 32 নম্বর, নাম্বার 32, ব্ল্যাক মেরুনের কম্বিনেশন আঁচল, এটাও গর্জিয়াস দেখতে, এটা হচ্ছে 32, 32 নম্বর শাড়ি, 2550, 2550, 32, 2550, 2550, 32 নম্বর উইথ ব্লাউজ, আর 32 এর পরে যাব 33, 33 নম্বর মেজেন্টার সঙ্গে ব্লু, আজকের লাস্ট শাড়ি 33 নম্বর মেজেন্টা ব্লু, এটা হচ্ছে আঁচল, আর এই রয়েছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2550, 2550, 33 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এটা না এখানেই শেষ নয়, আরও হয়তো সংগ্রহ আছে, কিন্তু সবটা তো আনা সম্ভব নয়, পুরো দোকানটা তুলে আনা, সেক্ষেত্রে কোভিড নিয়ম মেনে 12টা থেকে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত আবরণ খোলা রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত, এই সময়ের মধ্যে আসুন, এসে দেখে কেনাকাটা করুন। পাশাপাশি আপনারা যারা মনে করছেন যে পরে আসবো বা অন্য সময়, একটু ফোনে কথা বলে আসুন, আবরণ মোটামুটি খোলাই থাকে, কিন্তু নিয়ম মেনে যেটা খোলা সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 3টে। সমস্ত সম্ভার পাবেন, পাঞ্জাবি পাবেন, ব্লাউজ পাবেন, কুর্তি পাবেন, র্যাপার পাবেন, এভরিথিং, নাইটি পাবেন, সব পাবেন, তার জন্য আপনাদের একটু আসতে হবে আবরণে। আর এখন আবরণে আগামী বুধবার পর্যন্ত 10% ডিসকাউন্ট চলছে, সব কিছুর উপরে 10% ডিসকাউন্ট চলছে, তাই আসুন এসে দেখে কেনাকাটা করুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে এরপরেই দুপুর ঠিক 12:30 থেকে 1টা, মানে উদ্যোগপতির প্রতিভায় আবরণ এক্সক্লুসিভসে, ভালো থাকুন, নমস্কার।